সারা ভারতবর্ষ জুড়ে দেশের আপামর জনসাধারণ আজ পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালন করলেন। যার সম্মানার্থে এবং যাকে স্মরণ করে এই দিবস পালন করা হলো, তিনি হলেন দেশমাতৃকার এক মহান সন্তান ডাক্তার বিধানচন্দ্র রায়। ডাক্তার রায় কেবল একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবহিতৈষী, শিক্ষাবিদ, সমাজসেবক এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের রূপকার তথা মুখ্যমন্ত্রী। সমাজে একজন ডাক্তারের যে কত বড় ভূমিকা রয়েছে তা বর্তমান করোনা পরিস্থিতিতে যেন আরও বেশি বেশি করে পৃথিবীর সম্মুখে প্রতীয়মান হচ্ছে। আজ বিশ্বজুড়ে করোনা প্রতিরোধে যারা সামনের সারিতে ঢাল হিসাবে দাঁড়িয়ে মৃত্যু পথযাত্রী মানুষকে সুস্থ করতে প্রাণাতিপাত করছেন, তারা হলেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাফাইকর্মী প্রভৃতি ব্যক্তিবর্গ। আজ এই চিকিৎসক দিবসে নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, আশাকর্মী, অ্যাম্বুলেন্স চালক এবং সাফাইকর্মীদের সম্মান জানানো হলো। সেই সঙ্গে সঙ্গে তাদের হাতে ফুল ও মিষ্টি তুলে দিলেন পলাশীপাড়া থানার ওসি সহ অন্যান্য পুলিশকর্মীরা। এই যে একদল কোভিড যোদ্ধা আর একদল কোভিড যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে সম্মান ও সাহস যোগালেন, তা সত্যিই দৃষ্টান্ত হয়ে রইল। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আপনাদের যে ভূমিকাতে অবদান আমরা কিন্তু বুঝতে পারিনি। তো এই যে প্যান্ডেমিকটা হলো, ভাইরাস, করোনা ভাইরাস, এটা হওয়ার পরে কিন্তু প্রত্যেক জায়গা থেকে আপনাদের যে ভূমিকা বা অবদান আপনারা কী করছেন সেটা কিন্তু আমার কানে আসে, ঠিক আছে? তো আমি নিজে বুঝতে পারছি যে আপনার পক্ষে পরিষ্কার দিচ্ছেন এই দুঃসময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু একটা দিন আছে সেই দিকে দেখে আমরা আপনার পক্ষ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।